बंधुरा आजके आमरा देखबो जे किभाबे गूगल थेके अथवा अन्य कारो यूट्यूब थेके भिडियो अथवा इमेज डाउनलोड करे सेटाके मनिटाइज करे आपनि आपनार यूट्यूबे आपलोड करते पारेन। तो आमरा बेसिकली जानी जे अन्य कारो यूट्यूब चैनल थेके अथवा गूगल थेके कोनो भिडियो अथवा कोनो इमेज डाउनलोड करले सेटा आमरा आमादेर यूट्यूब चैनेले आपलोड करले सेटा कपिराइट क्लेम पावार सम्भावना थाके। सेई क्षेत्रे किभाबे कपिराइट छाड़ा आपनि आपनार यूट्यूब चैनेले जे कोनो भिडियो अथवा इमेज आपलोड करते पारेन सेटा एखन देखाबो। तो आमरा गुगले चले যাব। সেখানে যাওয়ার পরে আমরা লিখব গুড মর্নিং। গুড মর্নিং লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন গুড মর্নিং ইমেজ অনেকগুলো ছবি কিন্তু অলরেডি শো করেছে। তো এখানে আমরা ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য ছবি কিন্তু এখানে শো করেছে। তো আমাকে প্রথমত দেখতে হবে যে আমি ধরেন এই ছবিটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অলরেডি এই ইমেজটাতে এই যে সফটওয়্যার থেকে বা যে ওয়েবসাইট থেকে আমি ছবিটাকে ক্লিক করেছি সেই ওয়েবসাইটের নামটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তো সেখানে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেই ভিডিওটা অথবা যেই ইমেজটা আমি ডাউনলোড করব সেখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি কোনো ওয়েবসাইটের নাম যদি উল্লেখ থাকে সেই ছবিটাকে আমি ইউজ করতে পারবো না। যদি এই ছবিটাকে ক্লিক করি, এই ছবিটাকে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে কিন্তু কোনো ওয়েবসাইটের নাম লেখা নাই। সেক্ষেত্রে আমরা এই ছবিটাকে ইউজ করতে পারবো। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করব। করার পরে সেভ ইমেজেস ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করব। সেভ, সেভ দেওয়ার পরে কিন্তু অলরেডি এই ইমেজটা আমার ডেস্কটপে চলে আসছে। আমরা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমার প্রথমত কাজ হচ্ছে এই ছবিটাকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা চলে যাব প্রপার্টিজে। প্রপার্টিজে ক্লিক করার পর ডিটেলসে চলে যাব। ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই ইমেজটার টোটাল ইনফরমেশন অর্থাৎ এই ইমেজটা যিনি ওনার তার টোটাল ইনফরমেশন, ছবিটাকে মেক করতে কি কি প্রয়োজন হয়েছে। যেমন সে ফর এক্সাম্পল আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে ফ্ল্যাশ মডেল, ক্যামেরা, সিরিয়াল নাম্বার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, লাইট সোর্স, এক্সপোজার প্রোগ্রাম, স্যাচুরেশন, শার্পনেস, হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে মানে টোটাল ইমেজটার ইনফরমেশনটা কিন্তু এখানে শো করতেছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই ইমেজটার টোটাল ইনফরমেশনটা আমরা রিমুভ করে দেব, যেন গুগল যখন এই ছবিটাকে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব, গুগল যেন এই ইমেজটার ইনফরমেশন খুঁজে না পায়। অর্থাৎ গুগল যেন মনে করে যে এই ইমেজটা আমি মেক করেছি এবং আমার ইমেজটা। সেক্ষেত্রে রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। যে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটা টেমপ্লেট শো হয়েছে। এখানেও কিন্তু সেমভাবে লেখা আছে রিমুভ দ্য ফলোয়িং। আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন অর্থাৎ যে অপশনগুলো এখানে রয়েছে সেই অপশনগুলো কিন্তু এখানেও শো করেছে। তো অর্থাৎ আমরা এখানে একটা একটা করে সিলেক্ট করতে পারি অথবা সিলেক্ট অলে ক্লিক করলে কিন্তু অলরেডি সবগুলা অপশন সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা ওকে ক্লিক করব। ওকে দেওয়ার পরে এখানেও আমরা ওকে ক্লিক করব। অর্থাৎ এই ইমেজটার পার্সোনাল যে ইনফরমেশন ছিল টোটাল ইনফরমেশনগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই ইমেজটার রিনেমটা চেঞ্জ করে দেব। অর্থাৎ যেই রিনেমটা রয়েছে সেটা আমরা রাখবো না। আমরা আমাদের মতো করে গুড মর্নিং, গুড মর্নিং লিখে এন্টার চেপে দেব। অর্থাৎ আমাদের এই ইমেজটার নাম এখন গুড মর্নিং হয়ে গেছে। আগের যে ইনফরমেশন এটা আমাদের ছিল সেই ইনফরমেশন কিন্তু এখন আর নাই। অর্থাৎ এই ইমেজটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার কপিরাইট ছাড়াই। ভিডিওর ক্ষেত্রে কিন্তু সেম কাজটাই করতে হবে। অর্থাৎ আমি এখানে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, আমি এই ভিডিওটাকে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো এটাকে কিন্তু আমি সেমভাবে তার ইনফরমেশনগুলো আমি ডিলিট করে আমি আমার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিজে ক্লিক করব, তারপরে ডিটেলসে চলে যাব। ডিটেলসে গিয়ে কিন্তু সেমভাবে রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেও আমি রিমুভ দ্য ফলোয়িংয়ে ক্লিক করব, সিলেক্ট অল, ওকে, এখানেও ওকে। অর্থাৎ আমার এই ভিডিওর যে ইনফরমেশন ছিল ওই ইনফরমেশনগুলো কিন্তু আমি অলরেডি রিমুভ করে ফেলেছি। এবং সেকেন্ড কাজ হচ্ছে আমি এটাকে নামটা চেঞ্জ করে দেব, অর্থাৎ ভিডিও লিখে দিলাম। এইটা কিন্তু এখন আমার ওই নামটা চেঞ্জ করার ফলে কিন্তু ভিডিওটার ওনার কিন্তু মানে প্রেজেন্ট আমি হয়ে গেলাম। অর্থাৎ আমি চাইলে এটাকে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো। তো বন্ধুরা, আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন যে কোনো ভিডিও অথবা ইমেজ এভাবে গুগল থেকে ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন। আশা করি কপিরাইট ক্লেম আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।